মঙ্গলবার মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 108 শিব মন্দিরে মহাসমারোহে শিবের আরাধনা হচ্ছে। দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন পুজো দিতে আসেন এই মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে সাত দিনব্যাপী মেলা বসে মন্দির চত্বরে। এদিন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ও জেলা পুলিশ সুপার কামনাশী সেন। এদিন মেলা উদ্বোধনের পাশাপাশি পুজো দিতেও দেখা গেল জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলাকে। শান্তিপূর্বক রুদ্র প্রীতি কাম রুদ্র প্রলাপ কাম রুদ্র বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা। মঙ্গলবার মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 108 শিব মন্দিরে মহাসমারোহে শিবের আরাধনা হচ্ছে। দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন পুজো দিতে আসেন এই মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে সাত দিনব্যাপী মেলা বসে মন্দির চত্বরে। এদিন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ও জেলা পুলিশ সুপার কামনাশী সেন। এদিন মেলা উদ্বোধনের পাশাপাশি পুজো দিতেও দেখা গেল জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলাকে। শান্তিপূর্বক রুদ্র প্রীতি কাম রুদ্র প্রলাপ কাম রুদ্র বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।